সালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমাতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য বিশেষ করে যাদের আলরাজি ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনারা কিভাবে ঘরে বসেই আলরাজি ব্যাংকের অ্যাপসের মাধ্যমে ইকামা আপডেট করবেন কারণ আমরা যারা সৌদি আরব প্রবাসী আছি আমাদের কিন্তু এক বছর বা ছয় মাস বা দুই বছর পর ইকামা শেষ হয়ে যায় যার যখনই শেষ হয়ে যায় নতুন ইকামা বানানোর পর কিন্তু এটা ব্যাংকে আপডেট করতে হয় অনেকেই আমি দেখছি আপডেট না করার কারণে কিছুদিন পরে দুই এক মাস পরে কিন্তু তখন আর আপনি লেনদেন করতে পারবেন না সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রথমেই আপনাকে আলরাজি ব্যাংকের অ্যাপসে চলে যেতে হবে যখনই আকামা শেষ হওয়ার এক মাস আগ থেকেই কিন্তু এরকম একটা ওয়ার্নিং আপনি যখনই অ্যাপসে ঢুকবেন এরকম একটা ওয়ার্নিং দিতে থাকবে তো অবশ্যই ইকামা শেষ হওয়ার আগেই আপনি ইকামাটা বানিয়ে অ্যাপসের মাধ্যমে এটা করে নিতে পারবেন আর যারা দেখা যায় ইকামা এক্সপায়ার হওয়ার দুই তিন মাস পর ইকামা বানিয়েছেন তারা কিন্তু অনলাইনে অনেক সময় আপডেট করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে ব্রাঞ্চে যেতে হইতে পারে তো আমরা যারা নিয়মিত জাস্ট টাইমে ইকামা বানিয়ে ফেলি বা আপনাদের যাদের ইকামা হয়ে যায় জাস্ট টাইমে ইকামা শেষ হওয়ার আগে তখন আপনারা ইকামা হওয়ার পর উপরে কন্যারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইল অ্যান্ড সেটিংস এখানে চলে আসবেন আসার পর নিচের দিকে আসবেন আসার পর এখানে পার্সোনাল ইনফরমেশান এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে এখানে আসার পর দেখতে পাচ্ছেন আইডি এক্সপিয়ারি ডেট এই অপশানে ক্লিক করবেন আপনার পুরনো ইয়াটা দেখা যাবে কত তারিখে আপনার শেষ হবে সেটা আমার দেখাচ্ছে আমারটা জাস্ট আপডেটের উপরে আপনি ক্লিক করবেন আপনার নাম্বারে একটি ওটিপি যাবে ওটিপি যাওয়ার পর ওটিপিটি দিয়ে দিবেন বা অ্যালাউ করে দিবেন দেওয়ার পর সাথে সাথেই কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ইয়ারটি কিন্তু ইকামা এক্সপায়ারিড আপডেট হয়ে গেছে আমরা যে আরও এক বছর নতুন ইকামা বানিয়েছি সেটা তো এটা অনেক সময় সাথে সাথে দেখা না গেলেও আপনার ইয়ার কিন্তু আপডেট হয়ে গেছে আপনি এক দুই ঘন্টা পরে ঢুকলেই দেখতে পারবেন এভাবে না হলে আপনি চাইলে সেলফ সার্ভিস যে মেশিন থেকে কার্ড বের করছেন সেখানেও আপনারা এটা করতে পারবেন এটিএম মেশিনেও করতে পারবেন আর যাদের বলছি অতিরিক্ত দেখা যাচ্ছে আপনি ইকামা এক্সপায়ার হওয়ার দুই তিন মাসেও আপনি ইকামা রিনিউ না করেন তারপরে যদি আপনি এখানে আসেন অনেক সময় হবে না সেক্ষেত্রে আপনাকে ব্রাঞ্চে গিয়ে আপডেট করে নিতে হবে জাস্ট ইকামাটা নিয়ে যাবেন নিয়ে গেলে তারা আপডেট করে দিবে। তখন আর আপনি অনলাইনে করতে পারবেন না আপনাকে সরাসরি ব্রাঞ্চে যেতে হবে এটা আপডেট করার জন্য তো দর্শক আশা করি আপনাদের এই ভিডিওটি উপকৃত হবে যাদের আলরাজি ব্যাংকে অ্যাকাউন্ট আছে অবশ্যই নতুন ইকামা বানানোর পর আপনারা অনলাইনেই আপডেট করে নেবেন ঘরে বসেই এটা সবচেয়ে সহজ এই জন্য আপনাদেরকে এটা দেখাইলাম তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর দর্শক যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য একটি নতুন ঘোষণা হচ্ছে বাংলাদেশি রবি এয়ারটেল এবং গ্রামীণ সিম আপনারা চাইলে প্রবাসে ব্যবহার করতে পারেন বিকাশ নগদ বা ব্যাংকিং ওটিপির জন্য তো যদি রোমিং করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই ইনশাল্লাহ আপনাদের কাজগুলো সঠিকভাবে করে দেওয়ার চেষ্টা করব। এবং যারা আমাদের ফেসবুক পেজটি এখনও পর্যন্ত ফলো করেননি অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন যারা ফেসবুকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই ইউটিউবের লিঙ্কটি দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে এর চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে এছাড়া অবশ্যই আপনাদের পরামর্শ আমাদেরকে সবসময় শেয়ার করবেন আমাদের কমেন্ট বক্সে আজকের মতো এখানেই বিদায় নিই